साधारण लोक तो साधारण लोक निरापत्ता नाई सड़के बेचे गे খালি বুঝে ফটক তোলো ফটক তোলো ফটক তোলো সাংবাদিক ডাকো খিচিক খিচিক করে যে ফটক তোলো না ওই লেখায় ডাকছে আজীব টাইপের লোক রে বাবা ব্যাপারী সাহেব আন্দোলন মানে ওই রাজপথে ইঁটের ঢেলা ঢেলি না আপনার যদি কিছু হয় তাহলে দেখবে যে আমি রাস্তাঘাট সব বন্ধ করব একবারে সব সয়লাপ করে দেব আগুন জ্বালিয়ে দেব কাউকে ভিতরে ঢুকতে শুনেন ভাই সাংবাদিক ভাই আমি একজন সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করে খাই হরতালের দিন দোকানও বন্ধ ছিল ওই রাস্তার পাশ দিয়ে যাইতেছিলাম এমন সময় ঢিল এসে লাগলো আমার এই মাথায় রক্ত বন্ধ হইতেছে না আমার রক্তে ঢাকার রাজপথ ভাসে গেছে রক্ত যখন একবার দিছি দরকার বলে আরো রক্ত দিব কিন্তু এইবার আমি ইলেকশনে দাঁড়াবো কেন জানেন ইলেকশনে দাঁড়ায় প্রমাণ করব রাজনীতি মানে ধাওয়া পাল্টা ধাওয়া রাজনীতি মানে পুলিশকে ঢিল ছোড়া না রাজনীতি মানে জনগণের উপরে অত্যাচার করে না আমি ইলেকশনে পাশ করলে এই দেশ থেকে রাজনীতির থেকে এই সব ঢেলা ঢিলি মারামারি চিরদিনের জন্য স্তব্ধ করে দিই এখনই হাসপাতালে নিতে হবে এখনই হাসপাতালে নিতে হবে ধরেন কেন কেন পরে যাবেন কেন না সাংবাদিকরা আসবে রিপোর্ট নেবে টিভি চ্যানেলগুলো আসবে এই রক্তাক্ত অবস্থায় একটা সাক্ষাৎকার দিব না আরে আপনার জীবন বড় না এই আপনার সাংবাদিকদের ইন্টারভিউ বড় আপনি তাড়াতাড়ি চলেন আরে সাংবাদিক আসবে তো চলেন চলেন হাসপাতালে পাঠিয়ে দিই আর পাঠিয়ে দেবো চলেন আমরা খবর দিয়েছি তো চলেন চলেন ডাক্তার স্যার Thank you.
সর্বনাশ কে কি ভাঙলো হ্যাঁ দেখো আরে কি ভাঙলো কি অভদ্র সুটুলু কি অসুখ হইছে আম্মা অভদ্র সুটুলু কি অসুখ ওইটা কি বাবা ওইটা কি আম্মা হ্যাঁ এই সন্ধ্যা হলে গোইগ্রামের মানুষের মতো গোইগ্রাম কানা ওলায় পায় আমারে হ্যাঁ হ্যাঁ তখন আমি দুই চোখে কিছু দেখতে পাই না হাত কানা হয়ে যায় তোমার আর কই তো বড়া সি 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 হাই হাই আপনার হাত ধরে আমি আগাই জয়বা কুসুম রুকন্তলালের মা কথা কইেন না ঘুমা আরে ঘুম যে আহে না আমি রাজনৈতিক ভাবে অসুস্থ তো রাজনীতি রাজনীতি আপনারে কি করছে আরে মূর্খ মহিলা এই রাজনৈতিক কারণেই তো আমার মাথা ফাটলো গলগল করে রক্ত পড়লো তিন জায়গায় এই ডাক্তারে সিলাই মারলো আমাকে এই মারামারি ইট পাটকেলে রাজনীতি বন্ধ করতে হবে না আপনি কিভাবে বন্ধ করবেন আমিও রাজনীতি করব রাজনৈতিকভাবে আমার এই মাথা ফাটার জবাব দিব ইলেকশন করব ইলেকশন ইলেকশন করবেন কোন দল থেকে যে দল থেকে নমিনেশন দেয় এইবার নমিনেশন পাওয়া খুব কঠিন পত্রপত্রিকা টেলিভিশনে দেখেন না খারাপ লোক দিগকে নমিনেশন দেয়া হইব না জানি জানি টেকা 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 সিটেলে বাগের চোখ মিলে আর তো নমিনেশন এইবার সেই সব কথা ভুলা যা নমিনেশন পাইলো আপনার মতন খারাপ লোক রে দেশের মানুষ ভোট দিবে না আমি খারাপ খারাপ না প্রত্যেক বছর ঈদের আগে আপনি জেলখানায় যান ব্যবসায়ী গুলো লইয়া ওই সিন্ডিকেট মিন্ডিকেট কি কইরা মেলা টাকা রোজগার করছেন তো এখন শরীরে রক্ত গরম আছে তাই আপনি ইলেকশন করবেন জনগণ আপনারে ভোট দিবে কিনা আমি জানি না কিন্তু আমার ভোট আমি আপনারে দেব না আর এইবারে একটা মানুষ আপনারে ভোট দিবে না হ্যাঁ এই আমি বলে না কি কইলে কি কইলে দিবে না হ্যাঁ আরে ঘরের মধ্যে শত্রু হ্যাঁ এত বড় শত্রু ঘরের মধ্যে আমার এত বড় শত্রু ঘরের মধ্যে আমার এত বড় শত্রু ও ও ও
जी अम्मा जान तुम्हार शोशुर एक बार निजे चोखे एक टू देखे आसबा ना अम्मा जान আমার চোখই তো নাই আমি কি করে দেখব আমার শ্বশুর যদি জানে যে আমি কানা রাতে দেখি না তো লাত্তি মেরে আমাকে ঘর থেকে বের করে দেবে যার নাম জব্বর আলী চোখে মুখে অসভ্য গালি না 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 আমি তার সামনে যেতে পারবো না আমি কাল সকালে দেখা করব কাল সকালে কিন্তু তুমি রাত্রে আসছো অথচ এখন পর্যন্ত তার সাথে দেখা করো নাই এই কথা জানতে পারলে তোমার শ্বশুর তো আমার উপরে রাগ করবে তুমি একটু যাও বাবা তুমি তো জানো তার মাথাটা ফাইটটা করে তিন ভাগ হয়ে গেছে সেলাই পড়ছে এখন খালি সে আবল তাবল কথা বলতেছে তুমি চাই একটু পাশে বসো শান্ত হবে আপনি তো জানেন যে আমার বিপদ কি আমি জানি বাবা আমি তোমারে নিজে তার ঘরে দিয়ে আসো তুমি যাইয়ে তার পাশে বসবা দুই চারটা ভালো মন্দ কথাবার্তা বলবা আবার আমি একটু পরে যাইয়া তোমারে আবার নিয়ে আসো কিন্তু আপনি যত ইজিলি এসব বলছেন ব্যাপারটা ইজি নয় ওকে ওকে আমি যাব যা থাকে কপালে চলুন আমার হাত দিন চলুন আমাকে নিয়ে চলুন চল তুমি কেমনে আসলা আব্বাজান আমি আসছি কিছুক্ষণ আগে আপনার খবর পেয়ে ছুটে আসলাম আপনার এই অবস্থার কথা শুনে আপনার মেয়ে খুব কান্নাকাটা করছে আব্বাজান কিন্তু আসতে পারলো না বাবা আব্দুল কাদের তুমি বসো আমি একটু আসি আমার জানা আপনি কোথায় যাচ্ছেন আমি যাব আর আসব তুমি কোনো চিন্তা করো না বসো কথা বলো বাবা আব্দুল কাদের জি আব্বাজান আমার এই মাথায় এই তিন জায়গায় তিনটে সেলাই পড়ছে এই খবর শুনছো জি আব্বা শুনেছি আমি এখন রাজনৈতিকভাবে অসুস্থ কিভাবে আরে রাজনৈতিকভাবে অসুস্থ বাংলাদেশের রাজনীতি কি বুঝো হ্যাঁ রাজনীতি মানে মারামারি ঢেলাঢেলি পাবলিক পিটাই পুলিশ রে পুলিশ পিটাই পাবলিক রে আমি এবার ইলেকশনে দাঁড়াবো রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে এর জবাব দেব বুঝছো ও ঠিক আছে ঠিক আছে আপা যান কিন্তু আবার কিন্তু কি সবই ঠিক আছে দিনের বেলা ঠিক আছে রাতের বেলা আমার একটু অসুবিধা আছে আপা যান আরে অসুবিধা কি তুমি কি রাজনীতি বুঝো আমরা ফুল ফ্যামিলি নিয়ে গ্রামে যাব বুঝতে পারছো ইলেকশন করব বাড়ি বাড়ি যাব ভোট চাইব দিন রাত ২৪ ঘন্টা কাজ করতে হবে পারবে না জি 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 বুঝতে পেরেছি আপাজান অবশ্যই যাব গ্রামে গ্রামে যাব আপনি শান্ত হন শান্ত হন বাবা কাদের জি কাদের আমার গলাটা সুগায় কাট হয়ে গেছে গা তার মধ্যে একটু সিলা সিলি করলাম খুব পিপাসা লাগছে আমার একটু পানি খাওয়া তো বাবা আব্দুল কাদের জি আমার একটু পানি খাওয়া তো বাবা গলাটা শুকিয়ে গেছে আব্বা অবশ্যই পানি খাবেন কিছুক্ষণ পরে খাবেন আমাজন আসুন পানি খাব আরে তোমার আম্মাজন সারা তুমি আমাকে এক গ্লাস পানি খাওয়াইতে পারো না হ্যাঁ যাও 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 তাড়াতাড়ি যাও ও যাচ্ছি ও যাচ্ছি ও যাচ্ছি ও ও ও
আরে আমার জন্য এক গ্লাস পানি আনতে গেছে সর্বনাশ আরে ও দেখো দেখো কি শব্দ হলো যাও কে কি ভাবো যাও না দেখো ও ও আরে এ কি বাবা আব্দুল কাদের বাবা আব্দুল কাদের তুমি এইখানে কেন এমনে পড়ে আছো কেন আম্মা জান হ্যাঁ বলছি হ্যাঁ আগে আমাকে উদ্ধার করেন কে 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 কেমনে আমি তো সিঁড়ির সাথে প্যাচ খেয়ে গেছি আম্মা প্যাচ খেয়ে গেছি ওরে বাবা আব্বু আব্বু কে কে আমি আমি আব্বু আমি আব্দুল কাদের ও আব্দুল কাদের আসো আসো বাবা আব্দুল কাদের আমার কিছু বলতে চাও জি আপু আপনার এখানে তো সবসময় ভিড় লেগেই থাকে ভেরি মাচ ক্রাউড আপনার সাথে যে বৈষয়িক কিছু কথা গোপনে বলবো আমি তো সুযোগই পাই না ভবিষ্যতে তো আরো পাইব না আমি ইলেকশনে দাঁড়াবো ভিড় আরো বাড়বে যা বলার এখনই বলে ফেলাও আব্বু আপনি যে ইলেকশনে দাঁড়াবেন এটা কি কনফার্ম 100% না মানে দেশের পলিটিক্যাল সিচুয়েশন যা হ্যাঁ এসব কি শুনছি কি লগি বৈঠা আবার শুনছি কাস্তে আস্তে বাবাজি আস্তে এই অবস্থা খারাপ বলেই তুমি ইলেকশনে দাঁড়াবো আমার এই মাথা ফাটার জবাব আমি রাজনৈতিক ভাবে ইউর ক্যালকুলেশন ইজ 100% কারেক্ট আব্বু আমি শুনলাম আপনি সিন্ডিকেট করে ব্যবসায় কোটি কোটি টাকা কামিয়েছেন সিন্ডিকেট করছি বলেই তো বাজার দর ঊর্ধ্বগতি বুঝতে পারতেছ না পাবলিক হইচই করতেছে ঠিকই কিন্তু জিনিসপত্র আবার ঊর্ধ্বগতির দামেই কিনতেছে বাংলাদেশের পাবলিক বড় বোকা পাবলিক আরে তোর কেনাকাটা বন্ধ করে দে সব পৌঁছে যাক বাজার দাম কমুক তা না আমরাও সিন্ডিকেটে বাজার দরও ঊর্ধ্বগতি পাবলিকও একেবারে বিয়ে করে সব কিনতেছে এইখানেই তো আমাদের লাভটা ঠিক আপু ঠিক আপু আমি 50 কোটি টাকার একটি প্রজেক্ট তৈরি করেছি বিদ্যুতের প্রজেক্ট আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আচ্ছা আমি বিদ্যুতের ব্যাপারটা ভালো বুঝি আপু আপনি কি আমার সঙ্গে পার্টনারশিপে থাকবেন অবশ্যই অবশ্যই থাকবো আগামীতে এই দেশের বিদ্যুতের যা অবস্থা যারা বিদ্যুৎ ব্যবসা করবে তারা কোটি কোটি টাকা রোজগার করবে আমি তোমার সঙ্গে আছি বাবাজি তোমার সঙ্গে আমি থাকবো ডান 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 আব্বু আপনি 2 কোটি টাকার একটা চেক তৈরি করে রাখবেন আমি নিয়ে যাব আচ্ছা ইমিডিয়েটলি লাগবে কেন কি হয়েছে আমার জিগা কি হয়েছে রাজনীতি বোঝস বাংলাদেশের রাজনীতি বোঝস না পাবলিক মারে পুলিশ রে পুলিশ মারে পাবলিক রে দুই পক্ষ ঢিলা ঢিলি গরম পানি সুরা সুরি তাইরির মধ্যে যাইয়া পড়ছে তোমার নানা জান ইয়ে তোমার একটা ঢিলা আইসা তোমার নানা জানের মাথার মধ্যে লাগছে মাথাটা ভাইটা একেবারে 3 ভাগ আই হাই রে রক্ত সেলাই দিতে হয়েছে সেলাই বলো কি হ নানা এখন কোথায় নানা এখন কোথায় এখন জিগাইতেছো নানা কোথায় আমাকে একটা ফোন করবে না তোমরা
দানু কে ও পলাশ তুমি কি আহত হয়েছো আরে আহত কি নিহতই বলতে পারিস মরতে মরতে কোন রকমে বেঁচে আছি তুমি রাস্তাঘাট দেখে চলাফেরা করবে না আরে হরতালের দিন ঢাকা শহর তো থাকে যুদ্ধক্ষেত্র কোন দিক থেকে কোন পাটকেল এসে লাগবে কে জানে থাক থাক তোমার এত কথাবার্তা বলতে হবে না তুমি রেস্ট নাও আচ্ছা আমি তো রেস্ট নিলামই কিন্তু তোরে তো সারাদিন দেখি না টই টই করে কই ঘুরে বেড়াস বাবা আবার মুচকি মুচকি হাসো প্রেমে প্রেমে বড় শুনি তো নানু বয়সটাই তো প্রেমে ফুলের গন্ধ পেলেই ভ্রমণ আসবে তুমি রেস্ট নাও কইলো কি ফুলের গন্ধ পেলেই ভ্রমর আসবে হাই হাই রে বাংলাদেশের ফুলের গন্ধ তো খুব কড়া ওর বাপ মায়ের তো তাড়াতাড়ি বিদেশে খবর দিতে হয় আমি বিদেশে থাকি আমার বাবা মাও বিদেশে থাকে তাদের একটা পারমিশন নিতে হবে না পারমিশন ওকে ওকে ফাইন তুমি থাকো তোমার পারমিশন নিয়ে আমি চললাম বাই মৌ 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 শুনো মৌ মৌ দাঁড়াও আমার একটা গান শোনো আর ভাঙড়ি উঠের বাড়ি স্যালাইন চলছে এই অসুস্থ অবস্থায় আপনি গান শুনবেন আরে ঝমঝমাঝম গান না তাইলে আমার একটা রাজনৈতিক গান শোনাও রাজনৈতিক গান আজিজ এই দেশের রাজনীতি আমার বড় দাগা দিছে আমার এই সাদা মুন্ডারে কালা করে ফেলাইছে মনটা জখমই আছে এইবার ইলেকশনে দাঁড়ায় এই দেশের মানুষের বুঝাইয়ে দিমু রাজনীতি কি রাজনীতি কারে কয় তা তো বুঝতেই পারছি আপনি রাজনীতি করবেনই কিন্তু আমাদের এদিকে সিন্ডিকেটের কি হবে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেটের মধ্যে থাকবে সিন্ডিকেটের কিছু হবে না আরে সামনে রোজার মাস জিনিসপত্রের দাম আরো ঊর্ধ্বগতি হবে এই দাম নিয়ে পাবলিক মিটিং মিছিল করবে
কিন্তু আমাদের সিন্ডিকেটের কোনো ক্ষতি করবে না। ক্ষতি হবে না, আমরা যদি কই আগামীকাল 1 কেজি চিনির দাম 100 টাকা, পাবলিক ওই 100 টাকা দিয়ে 1 কেজি চিনি কিনব। সিন্ডিকেট সিন্ডিকেটই থাকবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওসব কথা তুমি ভাইবো না আদেশ, তুমি আমার ইলেকশনের চিন্তা ভাবনা করো। তা না হয় ভাবলাম, কিন্তু নমিনেশন পাবেন তো? আরে নমিনেশন তো শিওর, বাংলাদেশে নমিনেশন পাইতে হলে যেখানে যা দেওয়া দরকার আমি সব ব্যবস্থা করতে পারবো। আরে কোটি কোটি টাকা চান্দা দিতে হয় তো, নমিনেশন তো মুখের কথা না, চান্দা তারপরে নমিনেশন, বুঝছো না? সেই সব ব্যবস্থা করা আছে, আমার মাথাটা ভাঙে চুর চুর হয়ে যেতেছে। আজি হবি তো ভাঙড়ি ইটের বাড়ি বুঝছেন না, তারপর চারপাশে সিলাই পড়েছে। আমার মন ভালো না গো আজি, বুঝতে পারছি আমার মন ভালো না। তুমি আমার একটা রাজনৈতিক গান শোনা। গান শুনবেনি? হ্যাঁ রাজনৈতিক। আরে এখন তো আর মানে সেখানকার মতন অভ্যেস না, বুঝছেন না? ঠিক আছে শোনেন। কোনো লাভ না, বুঝছেন? আরে ওই তো একটা হিরোঞ্জি খো, বাড়ির ঘটি বাটি সব বিক্রি করে ওই হিরোইন খায়, বুঝছেন না? আর থানায় দিবেন বলছেন, কোনো লাভ না। ওকে আপনার নিজেরাই থানা দিতে গেছিলাম, বুঝছেন? কিন্তু ওই থানার দারোগা কি যেন কোন ঝামেলা আছে, কেস নিতে চায় না। আচ্ছা ঠিক আছে, টাকা নেন, যার জুতা চুরি হয়েছে তাকে জুতা কিনে দেবেন, বুঝছেন? আর ওকে আমরা আজ বেঁধে রাখবো, যান আপনার যান। ভালো করে বেঁধে রাখবেন কিন্তু। হ্যাঁ যান। আসমান থেকে একবারে ধুলায় মিশাই দিল। তুই বলে ভাঙির বেটা ভাঙি হিরোঞ্চি কাজ, এই বাড়ির থালা ঘটি বাটি সব বেচে হিরোইন খাস, এই অভ্যাস তোর কবে থেকে হলো? হ্যাঁ ওই তুই জানিস না ব্যাপার হিসাবে মান সম্মান নাই বে, তুই এগুলা করলে তো সব কি বে, কথা বলছিস না কেন বে? কথা বল। ওই আবার কথা বলছে না,
কথা বল না হলে ব্যাপারী সাহেব আদিশ আদিশ ওর মুখে জুতা মারো জুতা মারলেও কথা বলবে না জুতা মারো শুনলি তো না হলে ব্যাপারী সাহেব তোর হাড় গুড় ভেঙে একেবারে হাসপাতালে পাঠিয়ে দেবে সেখন বুঝবি কত ধানে কত চাল বল এখনো শেষ সময় বল না হলে কিন্তু তোর খারাপই আছে ভাঙের বেটা ভাঙি হবে আমরা একসাথে আছি খাচ্ছি দাচ্ছি ভালোই তো আছিবে খারাপ কেন সোজায় খারাপ তোর মধ্যে থেকে এরকম বিগড়িয়া গেলি কেন পে এরকম তোর দশা হলো কিসের লেগে হ্যাঁ 100 টাকা দাও কি কি করবি হিরণ খাবি কি আমার সামনে ও টাকা চাই হ্যাঁ আমার সামনে ও টাকা চাই হিরণ জি খাওয়ার জন্য হিরোইন খাওয়ার জন্য ওর ধরে আনো ধরে আনো আমার কাছে ধরে নিয়ে আসো আরে আমি মারে আপা যান আপা যান তোমার আমার কি হইল এই সময় শুধু আপনার জন্য সারা জীবন চর কিল ঘুষি এগুলো ছাড়া ব্যাঙ্গা কিছু পায়নি রোগে শোকে দুঃখে বেদনায় জর্জরিত হয়ে হয়ে ব্যাঙ্গা এরকম হয়ে গেছে ব্যাঙ্গা 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 চলো আমার সঙ্গে আমাজন তোমাকে ডাকছে তোমাকে হাসপাতালে ভর্তি করাবে তোমাকে চিকিৎসা করাবে তুমি ভালো হয়ে যাবা চলো ব্যাঙ্গা যাবাই শোনো যাওয়ার আগে বলে দাও তুমি কোন পক্ষের তোমার শাশুড়ির পক্ষের না আমার পক্ষে ভাজকে লড়া যাবে না বুঝছেন আপনি যে ভোটে দাঁড়াচ্ছেন এটা ভাজ পছন্দ করছে না একদম পছন্দ করছে না এর লেগে ভাজকে কোনো কথা বলা যাচ্ছে না এখন কিছু বলা যাবে না তুমি আমার ছিল না আমি তোমার শ্বশুর আব্বা জান আমি তোমার শ্বশুর আপনি আব্বা জান হ্যাঁ চল না না জবা প্রসন্ন কত তোলা রে মাও জবা প্রসন্ন কত তোলা রে মাও আম্মা আম্মা জবা প্রসন্ন কত তোলা রে মা তোমার জামাই কি করছে জানো কি কি করছে কি হ্যাঁ আমারে জরায় ধরে কয় চোর চোর আম্মা আম্মা আব্বা আমি আমি আপনাকে চিনতে পারিনি আমাকে মাফ করে দিন তুমি শিরো না তোমার শ্বশুর হ্যাঁ এই আব্দুল কাদের তুমি শিরো না তোমার শ্বশুর আব্বা আপনাকে তো আমি বলেছি যে রাতের বেলা আমার একটু অসুবিধা আছে রাতের বেলায় অসুবিধা আছে কি অসুবিধা আম্মা বলবো বলো আব্বা আমি না রাতের বেলা কিছু দেখি না আমি আমি রাতকানা হয়ে গেছি আব্বা রাতকানা তুমি রাতকানা ডাক্তার দেখানো হয়েছে দেখিয়েছি ডাক্তার বলেছে আমাকে রেগুলারলি খেতে হবে মলা ঢেলা বিচি কলা
এগুলো খাও তুমি। জি চেষ্টা করছি। হাই হাই রে শুনো শুনো গুন্দুলে মাও এই কারণে আমি নিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। আব্দুল কাদের জি আব্বা ব্যবসার নামে তুমি আমার কাছ থেকে 2 কোটি টাকা আর চেক নিছো চেক নিছো। জি জি আব্বা নিয়েছি বিদ্যুতের প্রজেক্ট। তোমার সঙ্গে আমি প্রজেক্ট করব না, কানা মানুষের সঙ্গে প্রজেক্ট করব না। আমার টাকা ফেরত দাও, ফেরত দাও। আব্বা আপনাকে তো আমি বলেছি যে আমার রাতে দেখতে অসুবিধা হয়, আমি চেক এখন লিখবো কি করে, সকালে দেবো। আই প্রমিস। যাবো কুসুমের বন্ধুদের মা তোমার এই আদরের জামাইরে নিয়ে ঘরে লুকিয়ে রাখো, বাইরে লোকজন যেন টের না পায়, তাহলে আমি মুখ ঢাকাই দেব না। আহা এত জোরে ছিলে এটা তো আপনি ভালোবাসি আমাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? বিয়ে করতে চাও? বস বিয়ে দাও। এই মেয়ের কোয়ালিফিকেশন কি? মেয়ের কোয়ালিফিকেশন কি? জি এমএ পড়ছে। সংসারের কতটুকু জানে? সংসার সম্পর্কে কতটুকু জানে? জবা কুসুম রুকুন্দুলালের মাও, জবা কুসুম রুকুন্দুলালের মাও। তুমি রান্না করে দাও, একটা বটি দাও, একটা বটি দাও, কিছু পেঁয়াজ আর কিছু আলু এখন নিয়ে আসো। ওটা আপনি কি করবেন? আমার মাথা এখন গরম, আমি যা কই তাই করো। আপনার বটি আর পেঁয়াজ আলু রাখো, রাখো নিচে রাখো। আমাকে এভাবে অপমান করার কোনো মানে ছিল না। আমার আছে সেখানে, হাজার হাজার সালাম নিন, সালাম নিন।
তা বাবা জব্বার আলী এত দিন পরে গ্রামের কথা তোমার মনে পড়লো চাচা হ্যাঁ অনেক দিন পরে এলাম চাচা ঢাকা শহরে একবার ঢুকলে সহজে বাইরে হন যায় না আচ্ছা আর ওর কথা মনে পড়ে সব সময় মনে পড়ে এইখানে আমার জন্ম এই মাটিতে আমি জন্মগ্রহণ করছি এই এলাকায় আপনার কাছে আমি বড় সরো হইছি তারপর যেদিন আমি কিরা কাটলাম যেইবার ইলেকশন করব সেই দিন আরো বেশি করে মনে পড়লো এলাকার ভোট না পেলে তো পাস করতে পারবো না আচ্ছা আচ্ছা এই জন্যই তুমি গ্রামে আইছো জি তা বাবাজি এইগুলি কি না অনেকদিন পরে আইলাম তো কিছু শাড়ি আর লুঙ্গি নিজের গ্রামে তো আর খালি হাতে আসুন যায় না তাই আমগো গরিব টরিব মানুষের জন্য সব নিয়ে আইছি এখনই সব বিলি করে দেবো আজি আরে সাংবাদিক কোথায় ফটোগ্রাফার রাখো আরে আসবে আসবে তুমি না বললা চ্যানেলের ক্যামেরা আসবে সব খবর দিয়েছি আসলি ফটো শুরু হয়ে যাবে আচ্ছা ওই চাচারে নিয়ে কিন্তু ছবি আমার সঙ্গে চাচা থাকে আরে বাবা আতা দেনও থাকে তা বাবা জব্বার আলী এইগুলির দাম কত দাম বেশি না গো চাচা কত হইব শাড়িগুলা 150-200 টাকা আর লুঙ্গিগুলা মনে করেন 100-150 টাকা আচ্ছা এই 100-150 টাকার শাড়ি আর 100 টাকা দামের লুঙ্গি দিয়ে তুমি আমাকে ভোট কিনবার চাও 5 বছরের জন্য তাই না আরে না 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 ভোট কিনে কি নাকি নিজে গো মানুষ শোনো বাবাজি তোমাগো মতন দুই নম্বরি লোকের কথায় আমরা আর ভুলুম না এই শাড়ি লুঙ্গি রাজনীতি যারা করবার আইব এইবার তাগো আমরা হাত পা বাইনা দেবো লুঙ্গি আর শাড়ি রাজনীতি শেষ আমি আর জীবনে ইলেকশনের কথা কমরা আমি আর জীবনে ইলেকশনে দাঁড়াবো না আমার মাফ করে দেন আমার মাফ করে দেন হাজার হাজার সালাম নেন আপনাকে জব্বর আলী রে মাফ করে দেন